চ্যানেলে সবাইকে স্বাগতম তো আজকে তোমাদের ক্লাস করাবো ক্লাস নাইনের জীবনবিজ্ঞান আর বইটা দেখো তো এখানে যে তৃতীয় চ্যাপ্টার হচ্ছে জৈবনিক প্রক্রিয়া সেই জৈবনিক প্রক্রিয়া তোমার একশো আট নম্বর পেজে যে এক্সারসাইজগুলো রয়েছে এই এক্সারসাইজগুলো রয়েছে সেগুলো তোমাদের করিয়ে দেবো ঠিক আছে তো তোমরা সবাই খাতা পেন নিয়ে বসো আর ক্লাস করাবো যখন তখন পেন্সিল দিয়ে বা পেন দিয়ে তোমরা লিখব মে নেবে আর উত্তরগুলো লিখে নেবে তো চলো শুরু করছি আজকের ক্লাস আজকে আমরা ক্লাস 9 এর জীবন বিজ্ঞানের লেসন 3 এর এক্সারসাইজগুলো করব তো 108 পেজ সবাই দেখো কত পেজ 108 পেজ তো প্রথমে কি বলছি উদ্ভিদ ও শারীরবিদ্যা যেটা সালোকসংশ্লেষে আলোর প্রয়োজন কারণ জলের ফটোলাইসিসের জন্য ডিটটা শালো সংশ্লেষ ঘটে কখন দিনের বেলায় পাতার করফিলের প্রয়োজন হয় কি কারণে আলোক শক্তি শোষণের জন্য চারে কি বলছে যে সালোক সংশ্লেষে কোন গ্যাস ব্যবহৃত হয় তোমরা তো সবাই জানো কোন গ্যাস সিও মানে কার্বন ডাইঅক্সাইড তাই জল পরিবহন কার মাধ্যমে ঘটে শালক সংশ্লেষে যাইলেম ক্লিয়ার বাহ নিয়ন্ত্রণ করে কে অ্যাপসিসিক অ্যাসিড ঠিক আছে কি অ্যাপসিসিক অ্যাসিড সাথে বলছে কি বাহু প্রোটিন পাম্পের প্রয়োজন হয় কী জন্য সক্রিয় পরিবহনের জন্য ক্লিয়ার চলো মানে নেক্সট যাচ্ছি দেখো নেক্সট এবার কি আছে অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন বলছে কি জলের আলোক বিশ্লেষণ কে কি বলে তোমরা তো সবাই জানো এটাকে ফটোলাইসিস বলে নেক্সট বলছে কি কোন বিজ্ঞানী সালোক সংশ্লেষের অন্ধকার বিক্রিয়া পর্যবেক্ষণ করেন এটা হবে ব্ল্যাকম্যান কে ব্ল্যাক তৃতীয় বলছে ফোটন কণা কোথায় থাকে ফোটন কণা কোথায় থাকে তোমরা জানো কোথায় বলতো সবাই ফটো মনে হয় থাকলে সূর্যালোকে থাকে তো একটি গাছের উদাহরণ দাও যার মূলে সালক সংশোধয় কোথায় মূলে হবে মূলে কোশ্চেন দেখো মুলে সালো সংশোধয় বলছি কোথায় গুল হবে উত্তর আর একটি ব্যাকটেরিয়ার উদাহরণ দাও যেখানে সালোক হয় সেইটা হবে কি রোডো সিউডোমোনাস কী হবে রোডো রয়কার ডোকার রোডো সিউডোমোনাস তারপরে বলছি কি তোমার যে কোন বিজ্ঞানী পোটোপ্রাইমকে জীবনের ভৌত ভিত্তি বলে বর্ণনা করেছে এটা হবে হাকস এইচ ইউ এক্স এল ওয়াই হাকস লে তা বলছে সক্রিয় পরিবহন কাকে বলে এটা তোমরা তোমাদের বইয়ের তেষট্টি পেজ দেখবে কত পেজ তেষট্টি পেজ ক্লিয়ার চলো নেক্সট যাবো নেক্সট বুঝবো শূন্যস্থান পূরণে এবার শূন্যস্থান পূরণে কী আছে ড্যাশ আছে প্রথমে তো এখানে সিক্স সিও টু হবে দেখো এখানে হবে সিক্স সিও টু প্লাস টুয়েলভ এইচ টু ও সি সিক্স এইচ বারো ও সিক্স প্লাস এখানে একটু সংশোধন করে নেবে তোমরা এটা সিক্স এইচ টু ও প্লাস সিক্স ও টু নেক্সট বলছে পাতার নিম্নতকে বেশি পত্ররন্ধ থাকে তৃতীয় যেটা বলছে যে ড্যাশ মূলে শালক সং শালক সংশ্লেষ হয় কেন সবুজ মূলে হবে তো সবুজ মূল কী বলেছিলাম গুলঞ্চ ঠিক আছে তারপরে চার বলছে রঞ্জক কোরোফিল ও ক্যারিনয়েড এবং সূর্যালোক সৌরশক্তি শোষণ করে সক্রিয় হয় এটা এর উত্তর ঠিক আছে চারের উত্তরটা এটা কোরোফিল ও ক্যারোটিনয়েড এবং সূর্যালোক সৌরশক্তি শোষণ করে সক্রিয় হয় পাঁচে কি বলছে জলের ফটোলাইসিস ঘটলে হাইড্রোজেন ও হাইড্রক্সিল আয়ন উৎপন্ন হয় এটা তোমরা জানো তারপর বলছে শালক সংশ্লেষ একটি উপচিতিমূলক বিপাগ দেখো ম্যাঙ্গানিজ একটি কি উপাদান মাইক্রো উপাদান এবারে চলে যাবো আমরা সত্য বা মিথ্যা নির্ণয় করো বলছে যেসব উদ্ভিদ খাদ্য উৎপাদন সক্ষম তাদের হেটারো ট্রপ বল এটা তোমার একদম সম্পূর্ণ ভুল দ্বিতীয়টা বলছে ইউগ্লিন ইউগ্লিনা সালোক সংশ্লেষে সক্ষম প্রাণী এটা ঠিক ঠিক আছে এই কোশ্চেনটা শর্ট কোশ্চেনও পড়বে জলের আলোক বিশ্লেষণের ফলে অক্সিজেন উৎপন্ন এটা সম্পূর্ণ ভুল চারে বলছে সালক সংশ্লেষের সময় ওটু গ্যাস শোষিত হয় এটাও একেবারে ভুল সালক সংশ্লেষের ফলে স্বেচ্ছার উৎপন্ন হয় এটাও একেবারে ভুল এবার চলে যাও আমরা স্তম্ভ মিলনে এবারে পেজ নম্বর একশো নয় আছে তোমাদের বাম ও ডান স্তম্ভ মেলাও প্রথম সূর্যালোক হবে কি ফোটন কণা তারপরে তোমার অন্ধকার দশা যেটা সেটা হচ্ছে ব্ল্যাকম্যান প্রক্রিয়া অন্ধকারের সাথে যেখানে থাকে ব্ল্যাক ব্ল্যাকম্যান করে দেবে আয়রন হচ্ছে কি তোমার ট্রেস এলিমেন্ট আর অর্ধবেদ্য পর্দা কোথায় দেখা যাবে অভিশ্রবণে তাহলে আমাদের উদ্ভিদ ও শারীরবিদ্যা তোমার ক্লাস নাইনের একশো আট আর একশো নয় পেজ যেটা রয়েছিল রেললেশন স্ট্র্যাচ কমপ্লিট করলাম ঠিক আছে এবারে দেখো এর যে সংক্ষেপে উত্তর দাও তোমার দু নম্বরের আর এখানে যে পাঁচ নম্বরে রয়েছে এটা আমি এর পার্ট টু বার করব আর ভিডিওটা কেমন লাগলো তোমরা একটু কমেন্টে আমাকে জানাবে তো আমি এরকম গোটা বইটাই কমপ্লিট করে দেবো তোমরা ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবে ঠিক আছে চলো সবাই ভালো করে পড়াশুনো করবে চলো গুড নাইট টাটা ভিডিওর পার্ট ওয়ান করলাম এই ভিডিওর ফের পার্ট টু আসবে যতটুকু পড়েছি তোমরা মন দিয়ে ক্লাস করো আমি আবার পার্ট টু আনবো তো ভিডিওটা কেমন লাগলো সবাই একটু কমেন্ট করে বলে দেবে তো চলো সবাই ভালো থাকবে